তালগাছ বজ্রপাতি রক্ষা করে মানুষকে সেই কথা মাথায় রেখে ঠাকুরগাঁওয়ের খোরশেদ আলম 10 বছর ধরে লাগিয়ে যাচ্ছেন এই গাছ এরি মধ্যে লাগিয়েছেন 53,000 তার লক্ষ্য 1 লাখ নিজের জমি বিক্রি করে এমন কাজ করায় খুশি পুরো এলাকাবাসী পেশায় পল্লী চিকিৎসক খোরশেদ আলম বয়স 80 পেরিয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার পাহাড়ভাঙ্গা গ্রামের এই মানুষটি মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে আর এলাকাবাসীকে বজ্রপাতের বিপদ থেকে রক্ষায় লাগান তালগাছ 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন 10 বছর ধরে তিনি 53,000 তালের গাছ রোপণ করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং আখানগর রহিমপুর সহ বিভিন্ন সড়কের পাশে তার লক্ষ্য 1 লাখ গাছ লাগানোর 2014 সাল থেকে তাল বীজ রোপণ করতেছি ঐদ্যবদি রোপণ করেছি 53,300 আমার টার্গেট 1 লক্ষ বীজ আমি রোপণ করব প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবো পরিবেশ থেকে আমরা অক্সিজেন পাবো গাছ লাগানো এবং পরিচর্যায় প্রয়োজন হয় টাকার সেই যোগান দিতে বিক্রি করেছেন নিজের আবাদি জমি বছরে 1 বিঘার জন্য বিক্রি করে ওই কাজেই লাগায় আমরা তো বাধা করি বাধা মানে না আপনারা যদি কিছু সহযোগিতা করেন ওই সহযোগিতাদের জন্য তাল গাছ ও মেহনত করতে পারে প্রতিদিন একটা করে লোক লয় বা কোনোদিন দুইটা হলে এত টাকা কোথেকে আসে শুধুমাত্র জমি বেচেই এই সমস্ত কাজ কারবার করে অনেক প্রতিকূলতার মধ্যেও খোরশেদ আলমের এই কাজে খুশি এলাকাবাসী উনি সবসময় একটা চেষ্টা আছে যে কোনো রাস্তার উপরে উনি গাছ রোপণ করবেন এই তাল গাছগুলি ভবিষ্যতে ছায়া দিবে ফল দিবে তাছাড়া আমাদের যে পরিবেশ যে বিজলি নিরোধক হিসাবে এই তাল গাছগুলি কাজ করে ইতিমধ্যে আমি আমার ইউনিয়ন পরিষদের চৌকিদার এবং মেম্বারদেরকে নির্দেশনা দিয়েছি যে এই গাছগুলো যেন সংরক্ষিত থাকে পাশাপাশি আমরা চেষ্টা করতেছি তাকে আরো কিছু আর্থিক সাহায্য দেওয়ার জন্য ভবিষ্যতে আরো সুন্দর দৃশ্যমান ভাবে এই গাছগুলো উনি করতে পারেন ঘুরে ঘুরে জোগাড় করেন তালের আটি সেই থেকে ফলান চারা সেই চারা রোপণ করেন পথের ধারে সড়কের পাশে আর পরম যত্নে খোরশেদ আলম বড় করে তোলেন তাল গাছ DBC News Desk